সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই ঐতিহ্যবাহী বদ্বীপ সমভূমি বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন। বিজয়ের এই সুমহান গৌরব বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এগিয়ে চলেছি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বিজয় দিবসের এই গৌরবময় শুভক্ষণে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, ডক্টর রাজীব দে সরকার। সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন বিজয়ের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, মানচিত্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত যার অগ্নিকণ্ঠের অমোঘ সাক্ষী, আমাদের মুক্তি সংগ্রামের রূপকার এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের নতশির শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে। গণমানুষের প্রাণের নেতা, বাংলার দুঃখী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম আর কারাবরণ করা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিজয় দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন বিজয়ের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। এবং এই আয়োজনে আলোচনার জন্য বাংলাদেশ বেতারের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর এবং তথ্য কমিশন বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার ডক্টর খুরশিদা বেগম ম্যাডামকে। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকে আজকে আপনার কাছ থেকে আমরা আসলে বঙ্গবন্ধুর দর্শন এবং বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর অবদান সম্বন্ধে যতটা পারি এই সময়ের মধ্যে জানার চেষ্টা করব। প্রথমেই বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য আপনার কাছে খুব সংক্ষেপে প্রশ্ন রাখতে চাই, এই যে বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর জীবন এবং এই যে শেষ পর্যন্ত বিজয়কে বাঙালির হাতে এনে দেওয়া, নতুন একটি ভূখণ্ড বাঙালিকে দিয়ে দেওয়া, এখানে বঙ্গবন্ধুর নেতৃত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? তার নেতৃত্বের কোন কোন দিককে আপনি মনে করেন বাঙালির জাতীয় জীবনের এই নতুন পরিচয় অর্জনে ভূমিকা রেখেছিল? ধন্যবাদ ডাক্তার রাজীব। প্রথমেই আজকে বিজয় দিবসের সূচনা লগ্নে সবার আগে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বকে, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার আত্মার উপর শান্তি কামনা করছি। সেই সাথে শান্তি কামনা করছি অগণিত মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তাদের আত্মার উপরও শান্তি কামনা করছি এবং অভিনন্দন জানাচ্ছি পুরো দেশবাসীকে যাদের সক্রিয় অবস্থান গ্রহণ শেষে মুক্তিযুদ্ধে আমরা এই বিজয় অর্জন করেছি। রাষ্ট্রের মালিক হিসাবে বাংলাদেশের জনগণ রণক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকারই ফলশ্রুতিতে আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং অভিনন্দন সকল জনগণকে। আপনি জানতে চেয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্ব বিষয়ে। আমার পড়াশোনায়, আমার বিশ্লেষণে আমি যেটা মনে করি, পৃথিবীতে শ্রেষ্ঠতম যে রাজনৈতিক নেতৃত্ব আছেন, মানুষের রাজনৈতিক সভ্যতার ইতিহাসে সেই শ্রেষ্ঠতম রাজনৈতিক নেতৃত্ব যদি 5 জন হন তবে বঙ্গবন্ধু তার একজন, যদি 3 জন হন তবে বঙ্গবন্ধু তার মধ্যে একজন। বঙ্গবন্ধুকে জানা এবং বোঝার জন্য আমাদের আরও গবেষণা, আরও তাকে নিয়ে বিশ্লেষণ করার বিস্তর অবকাশ রয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বের মূল যে প্রেরণা ছিল সেটি মানুষের প্রতি তার প্রেম, যে কথাটি তিনি ডেভিড ফ্রস্টের কাছে অকাতরে বলেছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সবচেয়ে বড় শক্তি কি, তিনি বলেছিলেন আমি মানুষকে ভালোবাসি। যখন বলেছিলেন সবচেয়ে বড় দুর্বলতা কি, তখন একইভাবে তিনি উত্তর দিয়েছিলেন আমি মানুষকে বড় বেশি ভালোবাসি। এই যে বেশি ভালোবাসা, এই ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতার মুক্তির লক্ষ্যে তার
যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে নিবেদন করেছিলেন। তার সারা জীবনের রাজনীতিতে একদিকে দেখেছি মানবতার মুক্তির লক্ষ্যে তার নিবেদন, তার দুঃসাহসিক কর্মকাণ্ড, অপরদিকে দেখেছি তার দেশপ্রেম, পূর্ব বাংলা অর্থাৎ বাংলাকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্ররূপে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সংকল্প, অটুট সংকল্প। প্রথম জীবনে এই সংকল্প তার ভেতরে ছিল, কিন্তু রাজনৈতিক কৌশলগত প্রজ্ঞায় এটি তিনি বলেননি, ধীরে ধীরে জনগণকে তিনি তৈরি করে নিয়েছেন। নেতৃত্বের যে প্রথম গুণাবলী প্রভাব, জনগণের উপর প্রভাব বিস্তার করা এবং জনগণের নিকট থেকে ক্ষমতা অর্জন করা, সেইটি তিনি অর্জন করলেন মাত্র দু দশকের মধ্যে। আমি একটু পরের কথা আগে বলছি, 7ই মার্চে যে ভাষণ তিনি দিচ্ছেন বঙ্গবন্ধু, যখন আমাদের স্বাধীনতার ঘোষণা বলে যেটা আমি বলছি স্বাধীনতার একেবারে প্রাককালে, তখন তিনি যখন ঘোষণাটি দিচ্ছেন, ডাক দিচ্ছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন কিন্তু জনগণই শুনতে চাচ্ছেন সেই কথাটি তার মুখে। অর্থাৎ জনগণ এবং নেতৃত্ব অন্তর্লীন, সম্পূর্ণ একটি সত্তা। জনগণ শুনতে চাচ্ছেন সেই কথাটি যে কথাটি নেতা এখন বলবেন। এই যে একীভূত হয়ে যাওয়া একটি সত্তা, এটি একটি অসাধারণ মহেন্দ্রক্ষণ আমি বলবো। জনগণের তাহলে আসলে আমি যদি মানে বলতে চাই যে জনগণের প্রতি ভালোবাসা এবং জনগণের সাথে একীভূত হওয়ার এই বিশেষ দক্ষতা বা বিশেষ ক্ষমতাই আসলে বঙ্গবন্ধুকে এগিয়ে এরকম একটি ব্যতিক্রমী নেতৃত্বের অধিকারী করে গড়ে তুলেছিলেন। আমি আসলে এই প্রসঙ্গেই আমার দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছিলাম যে আসলে এই যে বঙ্গবন্ধু তার পুরো জীবনের যে সুবিস্তৃত সংগ্রাম আন্দোলন, তার কারাবরণ করা এবং এত কিছুর পরও, এত অত্যাচারের পরও, তাকে ব্যক্তি জীবনে যতবারই আঘাত করা হোক না কেন, তারপরেও তার যে ইস্পাত কঠিন সংকল্প যে বিজয়ের পথে তিনি হাঁটবেনই, এই সব কিছুর অনুপ্রেরণায় আপনি আসলে কোন বিষয়গুলোকে মনে করেন যে বঙ্গবন্ধুর কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল? আপনি নেতৃত্বের কথা বলছিলেন, আমি শুরুতেই বলবো তার দেশপ্রেম। তার দেশপ্রেম বিষয়ে জাতীয় অধ্যাপক প্রফেসর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তিনি বলেছিলেন যে আমরা সবাই দেশপ্রেমের ঈষদুষ্ণ অনুভব করি, ঈষদুষ্ণতা অনুভব করি। বঙ্গবন্ধু দেশপ্রেমে পুড়ে যেতেন এবং দেশপ্রেমের স্কেলকে টেনে যতই লম্বা করা হোক না কেন, বঙ্গবন্ধু কখনোই তার চেয়ে খাটো হবেন না। এটা আমার শিক্ষাগুরু প্রফেসর রাজ্জাকের। এবং এই দেশপ্রেম, দেশপ্রেম থেকেই অন্যদিকে মানবতার মুক্তির জন্য তার যে সংকল্প, তার যে দৃঢ়তা, এই দুটি তার, আপনি যে বলছিলেন তিনি এগিয়ে গেছেন, এই দুটি তার মৌল প্রেরণা হিসেবে কাজ করেছে। তাছাড়া তার দেশ বিষয়ে নলেজ, দেশের প্রত্যন্ত প্রান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন। এবং আপনি বলছিলেন রাখাল রাজা হিসাবে, অর্থাৎ দেশের মাটি ও মানুষের মধ্য থেকে তিনি উঠে এসেছেন। তার অভিজ্ঞতা ছিল আমাদের ফসলের ক্ষেত, আমাদের বন্যা খরা, আমাদের দুর্ভিক্ষ, আমাদের নবান্ন, সব কিছু সম্পর্কে তার পরিচ্ছন্ন জ্ঞান ছিল। সেই জ্ঞান, তার নিবেদন, তার আন্তরিকতা এবং জনগণকে প্রভাবিত করার ক্ষমতার পাশাপাশি তার অসাধারণ বাগ্মিতা এবং সাহস, এই সব কিছু নিয়েই তিনি রাজনীতি করেছেন। এবং এক পর্যায়ে তিনি জনগণের উপর প্রভাব বিস্তার করেছেন এমনভাবে, যে কথাটি আমি বললাম, জনগণই স্বাধীনতার কথাটি নেতার মুখ থেকে শুনতে চাচ্ছেন, কেননা নেতাকেই ও কথাটি বলতে হবে। আমরা যে কেউ জনগণ বললেই হবে না, নেতাকেই বলতে হবে। জনগণ বসে আছেন, যেটি আমরা নির্মলেন্দু গুণের কবিতা থেকে পাচ্ছি, যে নিশ্চুপ বসে আছেন, সেই কথাটি এখন তিনি কবিতাটি শোনাবেন। এবং এই যে গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন, কত দ্বন্দ্ব আমাদের সামাজিক রাজনৈতিক জীবনে, সব দ্বন্দ্বকে অতিক্রম করে জনগণ ঐক্যবদ্ধ গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন তিনি, যে কোথায় যে আমাদেরকে পৌঁছাতে হবে। এবং লড়াকু জনসত্তা তৈরি করেছেন, প্রচন্ড আত্মমর্যাদা বোধ সম্পন্ন একতাবদ্ধ লড়াকু যে জনসত্তা, তারা আর পিছপা হওয়ার কোনো অবকাশ ছিল না। এই জনসত্তা নির্মাণ করেছেন, অর্থাৎ তিনি নেতৃত্ব বিকেন্দ্রীভূত করেছেন, নিজের থেকে নেতৃত্ব দিয়েছেন জনগণকে। যে কথাটি তিনি 7ই মার্চ বলছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, আমি ওনার ভাষায় বলছি না, কথাটি ছিল যথাসময়ে যথা সিদ্ধান্ত জনগণই নেবেন। অর্থাৎ প্রতিজন ব্যক্তিকে তিনি মুক্তিযোদ্ধা এবং নেতারূপে তিনি তৈরি করে দিয়েছেন। এইখান থেকে তো মুক্তিযুদ্ধে আর কোনো
বিজয় অর্জন ছাড়া আর কোনো ভবিষ্য লক্ষ্য থাকতে পারে না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের বিশেষ আয়োজন বিজয়ের স্বপ্নষ্ট বঙ্গবন্ধু। আমরা শুনছিলাম আমাদের আমন্ত্রিত অতিথির বক্তব্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই, যদি আমরা ইতিহাসের পটভূমির দিকে তাকাই, আপনি কি মনে করেন বঙ্গবন্ধু আসলে কোন সময়টাতে বা কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করলেন যে আসলে স্বাধীনতা ছাড়া আমাদের মুক্তি অর্জন সম্ভব নয়? এই মুক্তি বলতে আমি বোঝাচ্ছি অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, শোষণ থেকে মুক্তি, সবগুলো মুক্তি, জাতিগতভাবে উন্মেষ ঘটাতে চাইলে নিজেদের স্বাধীনতাই প্রয়োজন, এই স্বাধীনতা এবং স্বাধীনতা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না, রাজনীতি কোন পটভূমিকায় বঙ্গবন্ধু মনে করলেন বলে আপনি মনে করেন? জি, এই বিষয়টিকে আমাদের দেখতে হবে ভারত বিভাগ পূর্ব অবস্থান থেকে। সেখানে বঙ্গবন্ধু 1939 সালে তিনি বলছেন, আমি সরাসরি রাজনীতিতে যোগদান করলাম। তিনি সেই সময়ে মুসলিম লীগের মঞ্চে রাজনীতি করেছেন, কিন্তু যে দাঙ্গা, যে হিন্দু মুসলমান দাঙ্গা ইত্যাদি তিনি দেখেছেন, তার প্রেক্ষাপটে কিন্তু তার ভেতরে তৈরি হয়েছে দ্বন্দ্ব, তিনি সেখান থেকে সরে আসছেন। এবং দাঙ্গা ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন কিভাবে হিন্দু এবং মুসলমানের এই রক্তপাত বন্ধ করা যায়। এক্ষেত্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা ফজলুল হক, এদের প্রভাবও তার উপর ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতোত্তরকালে অর্থাৎ 1947 সালে ব্রিটিশরা যখন এদেশ ত্যাগ করে, তখন থেকেই কিন্তু তিনি স্বাধীনতার স্বপ্ন দেখছেন। এবং আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানিও না, এই শরৎপুর সিআর দাস যেটা গ্রেটার বেঙ্গল প্যাক্ট করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1923 সালে তিনি বেঙ্গল প্যাক্ট করছেন, আর 1925 সালে তিনি মৃত্যুবরণ করছেন, কাজে তার ফলাফল পায়নি। কিন্তু 1947-এ ভারত বিভক্তি পূর্ব ঠিক তাৎকালে আমরা দেখছি শরৎ বোস, আবুল হাশিম, এরা চেষ্টা করছেন গ্রেটার বেঙ্গল তৈরি করার জন্য, যেখানে স্বাধীন সার্বভৌম বাংলা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু সরাসরি জনসভায় মাইকে বলেছেন বাংলা হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং সেখানে শোষিতের পক্ষে আমাদের এই প্রজাতন্ত্র হবে। তাহলে বঙ্গবন্ধুর উদ্দীপনার জায়গা, বীজটা ওখানেই ছিল। আপনি যে প্রশ্ন করছেন, পাকিস্তান যখন হচ্ছে, তখন ধীরে ধীরে পাকিস্তান হয়েছে সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার মুসলমান দার মানগণই এটা সম্মতি দিয়েছেন। বঙ্গবন্ধু এখান থেকে ক্রমশ বের করে নিচ্ছেন জনগণকে, সাম্প্রদায়িকতার বিশ্বাস প্রতীকে তিনি জনগণকে বের করে আনছেন। অবাক হওয়ার কথা, মাত্র 2 দশকের মধ্যে এই জনগণ সাম্প্রদায়িকতার ওই বিশ্বাস প্রতীকে বেরিয়ে আসছে। আমাদের সেই সময়কার স্লোগান ছিল, আমরা অনেকেই জানি যে বলা হচ্ছে বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, অর্থাৎ ধর্মনিরপেক্ষতার প্রেক্ষাপটটা তিনি তৈরি করছেন। এজন্য তিনি বাংলার সংস্কৃতি, ভাষা, সংস্কৃতি এ সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অর্থনৈতিক মুক্তির জন্য আমরা দেখছি 1966-তে তিনি 6 দফা যে ই দিচ্ছেন, সেটির পেছনে 6 দফার যে দাবিগুলো তুলেছেন, তার পেছনে কিন্তু 1954 সালে বাংলাদেশের তরুণ অর্থনীতিবিদগণ, তারা কিন্তু একটি কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন পাকিস্তানের যে শোষণ কাঠামো তৈরি হয়েছে, এখানে 2 অর্থনীতি ছাড়া পূর্ব বাংলার স্বার্থ রক্ষা হবে না। আমি আমার ভাষায় বলছি, এই যে দ্বৈত অর্থনীতির কথা বলা হচ্ছে, 2 ইকোনমিক থিসিসটা চলে আসছে বঙ্গবন্ধুর 6 দফায়। এই 6 দফায় জনগণকে তিনি সচেতন করে তুলছেন। বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি নিরলস ঘুরে বেড়াতেন, জনগণকে তথ্য দিচ্ছেন, সচেতন করছেন, সোনার বাংলা শ্মশান কেন, লিফলেট প্রচার করছেন। এই অবস্থায় আমরা পাচ্ছি সচেতন জনগণ তৈরি হয়ে গেলেন, অর্থাৎ তিনি রাজনৈতিক ঘাত প্রতিঘাতে বঙ্গবন্ধু আসলে প্রথমে বুঝতে পেরেছিলেন যে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ছাড়া আসলে এই মুক্তি সম্ভব, এই শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্যই শেষ পর্যন্ত কিন্তু তিনি জনগণকে তৈরি করে নিয়ে আসছেন। এটি অভাবিত, তার নিজের কাছে কিন্তু গন্তব্য স্থির, তিনি জানেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু স্বাধীনতা তো জনগণের স্বাধীনতা, সুতরাং জনগণকেই তৈরি করতে হবে। আমি যদি পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের গেম থিওরি বা ক্রীড়া তত্ত্ব ব্যবহার করি, তাহলে দেখব বঙ্গবন্ধু বলটি তার পায়ে রেখেছেন। পাকিস্তান কিন্তু 6 দফা এমন একটি পর্যায়ে গেল, 6 দফা গ্রহণ করলেও পাকিস্তান থাকে না, গ্রহণ না করলেও পাকিস্তান থাকে না, বলটি বঙ্গবন্ধুর পায়। এই বলটি তিনি ছেড়ে দিচ্ছেন 1971-এর 7ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের নির্দেশ দিচ্ছেন, কিন্তু সেই সময় হেলিকপ্টার নিয়ে
জেনারেল হামিদ পাকিস্তান বসে আছেন যে বঙ্গবন্ধু যদি সরাসরি স্বাধীনতা ঘোষণা দেন তাহলে বোমা পড়বে, আর একটা জালিয়ানওয়ালাবাগ তৈরি হবে। তিনি কৌশলে ডাক দিচ্ছেন এবং শেষ সতর্কবাণী করছেন, লাস্ট থ্রেটনিং দিচ্ছেন, আর যদি একটি গুলি চলে। সেই গুলিটি যখন 25 মার্চ নিক্ষিপ্ত হচ্ছে, 26 মার্চ তিনি বলছেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এবং তৎক্ষণাৎ বাংলাদেশে পাকিস্তানি বাহিনী যারা ছিল, আমরা যে পাকিস্তানি ছিলাম, মুহূর্তে পাকিস্তান হয়ে গেল বহিরাগত। তিনি বলছেন বহিরাগত শত্রুদের শেষ জোন পর্যন্ত, নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, জনগণ যুদ্ধ শুরু করলেন। এই যে তিনি ধাপে ধাপে, অর্থাৎ ওই যে বলটি তার পায়ে রেখেছিলেন, বলটি এবার গড়িয়ে দিলেন জনগণের পায়ে। স্বাধীনতা জনগণের বিষয়, জনগণই বিজয় অর্জন করে নিয়ে এলেন। বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন না, তিনি বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি, কিন্তু তারই নেতৃত্বে, তারই নামে, তার জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, তারই গেরিলা নির্দেশে জনগণ যুদ্ধ করলেন, বিজয় অর্জন করলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আমার মতো আপনারা মন্ত্রমুগ্ধের মতো আমাদের আমন্ত্রিত অতিথির বক্তব্য শুনছিলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের বিশেষ আয়োজন ছিল এটি। আমাদের অনুষ্ঠানটি ছিল বিজয়ের স্বপ্নদ্রষ্ট বঙ্গবন্ধু। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে এই সংক্ষিপ্ত সময় কখনোই আসলে আমাদের প্রয়োজন মেটাতে পারে না। সুতরাং আমরা হয়তো বা এই আলোচনা সামনে আরো সম্প্রসারিত করব। এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে শেষ করছি। বিজয়ের এই 16ই ডিসেম্বর এই মহেন্দ্রক্ষণে বাংলাদেশের সকল মানুষকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার রাজিত সরকার।